ঝাঁকুনি হলো, ঝাঁকুনি হতে হতে না যখন আমার হুঁশ আসছে তখন দেখছি সব ভেঙে চুড়ে ইয়ে হয়ে গেছে। আমি ফ্যানের পালে ফ্যানের লটকেছিল। উড়িষ্যার বালেশ্বরের কাছে ঘটে যায় একটি দুঃস্বপ্নের দুর্ঘটনা। করমণ্ডল এক্সপ্রেসে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার ছাতনার অন্তর্গত আর্রা গ্রাম পঞ্চায়েতের আর্রা গ্রামের বাসিন্দা বছর ১৯ স্মৃতি মণ্ডল। বিভৎস দুর্ঘটনার হাত থেকে কোনো রকমে রক্ষা পেয়ে গতকাল বিকেলে বাড়ি ফেরে স্মৃতি। এদিন সকালে চিকিৎসার জন্য ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়ার মুহূর্তে দুর্ঘটনার মুহূর্ত এবং দুর্ঘটনার মর্মান্তিক অভিজ্ঞতার কথা জানালেন স্মৃতি মণ্ডল। ঝাঁকুনি হলো, ঝাঁকুনি হতে হতে না যখন আমার হুঁশ আসছে তখন দেখছি সব ভেঙে চুড়ে ইয়ে হয়ে গেছে। আমি ফ্যানের পালে ফ্যানের লটকেছিল, তখন জ্ঞান হয়ে এসেছে। তারপর আমার পাশে একটা দাদা ছিল, ও পাটা ফ্যানের থেকে বার করে নিল। যখন জ্ঞান ফিরলো তখন কি দেখলো? তখন পুরো ট্রেনটা ভেঙে চুরমার হয়ে গেছে, অনেকজন চাপা গেছে, চেঁচামেচি ওরকম দেখতে পেয়েছি, আর অন্ধকারে সেরকম কিছু দেখতে পাইনি। আমি পড়তে যাচ্ছিলাম, জিএনএম করছিলাম, বিশাখাপত্তনমে নার্সিং পড়তে যাচ্ছিলেন স্মৃতি মণ্ডল। একজন নার্স হিসেবে দুর্ঘটনার পর সম্বিত ফেরার পরে তিনি উপলব্ধি করেন যে বহু মানুষকে শারীরিক সক্ষমতা থাকলে বাঁচাতে পারতেন তিনি, কিন্তু দুঃখের বিষয়ে তার দুটি হাত অবশ হয়ে গিয়েছিল এবং পা আটকে ছিল ট্রেনের মধ্যে। তুমি নিজে নার্সিং করছো, ওই পরিস্থিতিতে কি দেখে কি মনে হলো? মানুষ যারা এরকম ভাবে, তুমিও খুবই গুরুতর জখম হিসেবে পড়েছো। জখম তো হয়েছিল, চেষ্টা করছিলাম যাতে সবাইকে বার করতে পারি, কিন্তু এমন অবস্থা যে সেরকম বার করতে পারছিলাম না ওদেরকে। আমার হাত কাঁচা। তুমি অবশ্যই সুস্থ হবে, সুস্থ হওয়ার পর আবার কি তুমি নার্সিং করতে যাবে? হ্যাঁ যাব। নিজের মেয়েকে ফিরে পেয়ে যথেষ্ট খুশি স্মৃতি মণ্ডলের মা শ্যামলী মণ্ডল। মেয়ে চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক এটাই চান তিনি। আবারও নার্সিং পড়তে যাবেন স্মৃতি, এমনটাই বলছেন স্মৃতি নিজেই এবং তার মাও। কি অবস্থার কথা বলবো, যাই হোক মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। কোথায় কোথায় চোট লেগেছে? চোট লেগেছে পায়ে, হাতে আর চোখের নিচে, মাথায়। চিকিৎসার ব্যবস্থা বলতে ওইখানে যা চিকিৎসা করেছিল, তারপরে বাড়িতে এসে শুধু ড্রেসিং হয়েছে, তারপরে আজকে নিয়ে যাওয়া হয়েছে মাথায় স্ক্যান করার জন্যে, এমআরআই করার জন্যে, মানে শরীরের যা কিছু। মানসিক অবস্থা কীরকম? মানসিক অবস্থা মোটামুটি ঠিকই আছে, কিন্তু ওর যে জিনিসগুলো হারিয়ে গেছে ডকুমেন্টস ইয়া সেগুলো নিয়ে একবার করে বলছে, তারপরে ওইখানের যে বিভৎস দৃশ্যগুলোর ব্যাপারে একবার করে বলছে, যেভাবে ও আর কি ট্রেনের থেকে বেরিয়ে এসছে সেই সব কথাগুলো বলছিল। চিকিৎসার ক্ষেত্রে চাইছি ও সম্পূর্ণ সুস্থ হোক, ও পুরো শরীরের চেকআপ হোক, চেকআপ হওয়ার পরে সুস্থ হোক, সুস্থ হয়ে ও আপনার নিজের কাজে আর কি যুক্ত হতে। ওকে আবার পরবর্তীকালে বিশাখাপত্তনমে? হ্যাঁ, পরবর্তীকালে যাবে, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।